হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার বাবার স্পেশাল কুরবানির গরুর মাংসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এখানে 14 কেজি গরুর মাংস ইউজ করা হয়েছে এবং 3 কেজি পেঁয়াজ ইউজ করা হয়েছে। এটার পরে আবার নতুন করে কিছু পেঁয়াজ অ্যাড করা হবে, তো আমি একবারে মাপটা এখানে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, আমি আর বারবার লাইক ওখানে লিখবো না। এবার হচ্ছে 2টি বড় চামচের জিঞ্জার পেস্ট দেওয়া হয়েছে, 2টি বড় চামচের গার্লিক পেস্ট ইউজ করা হয়েছে। এখানে প্রথমে একটু মাপে কম ইউজ করা হয়েছে, দেন আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমি পুরোটা একবারেই বলে দিয়েছি, এখানে মেনশন করেছি। দেন হচ্ছে 6 টেবিল স্পুন অফ রেড চিলি পাউডার ইউজ করা হয়েছে। পরে এখানে আরও 1 চামচ যে অ্যাড করা হয়েছে সেটা আমি একবারে এখানে মেনশন করে দিলাম, বারবার হচ্ছে আমি ওখানে লিখবো না। হলুদ গুঁড়ো ইউজ করা হয়েছে 4 টেবিল চামচ। দেন হচ্ছে ধনিয়া গুঁড়ো ইউজ করা হচ্ছে 4 টেবিল চামচ। আপনার হলুদ গুঁড়োর সাথে সবসময় ম্যাচিং রাখতে হবে। এখন জিরা গুঁড়ো ইউজ করা হচ্ছে, এটাও 4 টেবিল চামচ ইউজ করা হচ্ছে স্বাদের জন্য, এটা সুন্দর একটা ফ্লেভার দেয়। এখন হচ্ছে 3 টেবিল চামচ আপনার এলাচ দারচিনির পাউডার ইউজ করা হচ্ছে। আমরা আস্ত খাই না, আমরা গুঁড়া খাই। ইউজ করা হচ্ছে আমাদের পাঁচমিশালি মশলা, যেটা আমার দাদু আগে বানাতো, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার স্পেশাল। এটা 3 টেবিল চামচ ইউজ করা হয়েছে। এখন হচ্ছে হাফ লিটার অয়েল ইউজ করা হচ্ছে। আপনি চাইলে বাড়াই নিতে পারেন বা কমাই নিতে পারেন, কিন্তু কুরবানির মাংসের জন্য এইটাই। এখন 3 টেবিল চামচ হচ্ছে আপনার সল্ট ইউজ করা হচ্ছে স্বাদের জন্য। ভালো মতো মিক্স করে নিচ্ছে আমার বাবা, যতক্ষণ মানে একদম মশলা সুন্দর একটা কালার আসে না ভালো মতো মিক্স করতে হবে। এখন হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি। প্রথমে আমার আম্মু 5টা তেজপাতা দিয়েছিল, তারপর আবার আরও 4-5টা অ্যাড করে দেবে। তো এটা আমি বারবার লিখবো না, আমি একবারেই বলে দিয়েছি 8-9টা ইউজ করতে হবে তেজপাতা। ভালো মতো মিক্স করতে হবে। এখন আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা সহই আমি একবারে মাপটা আগেই বলে দিয়েছি। ভালো মতো মিক্স, এখানে একটু মরিচ গুঁড়া দিয়েছে এক্সট্রা, এটার কথা আমি আগে মেনশন করে দিয়েছি। এই যে দেখুন, মিক্স করার পরে এরকম একটা কালার আসবে। ঠিক আছে, এটা আমি একটু ক্লোজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই কালারটা যতক্ষণ আসবে না ততক্ষণ বুঝবেন যে আপনার ভালো মতো মিক্স হয় নাই বা মশলার কোনো একটা প্রবলেম আছে। এবার হচ্ছে আপনার মানে আমি একটা ছবি শেয়ার করছি, চুলায় বসিয়ে দিতে হবে, এরকম বোলক দিতে থাকলে বুঝবেন মাংস সিদ্ধ। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। থ্যাংক ইউ।